जेहेतु तफसिरुल कुरान नामे এই অনুষ্ঠানের আয়োজন এজন্য কোনো একটি আয়াতের তফসির থেকে কিছু কথা আপনাদের শোনাবার জন্য আমি পবিত্র কোরআনের সূরায়ে মায়েদা এর 3 নম্বর আয়াতের সামান্য একটু অংশ তেলাওয়াত করেছি। তিলাওয়াতকৃত আয়াতাংশে আল্লাহ বলেন আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম। এর অর্থ হলো আজকে আমি তোমাদের দ্বীনকে পরিপূর্ণ করে দিলাম। এখানে তিনটি কথা, একটি হলো আজকে, আরেকটি কথা হলো তোমাদের দ্বীনকে, আরেকটি কথা হলো পরিপূর্ণ করে দিলাম। আয়াতটি আল্লাহ নাজিল করেছিলেন মহানবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঐতিহাসিক বিদায় হজের ভাষণের দিনে। যে দিনে আল্লাহ নাজিল করেছিলেন সেই দিনকেই উদ্দেশ্য করে আল্লাহ আজকে বলেছেন, আজকে তোমাদের দিনকে পরিপূর্ণ করে দিলাম, অর্থাৎ রাসূলের বিদায় হজের ভাষণের দিনে তোমাদের দিনকে পরিপূর্ণ করে দিলাম। গেল এখানে আল্লাহ আজকে বলতে কোন দিন বুঝালেন? যেদিন আয়াত নাজিল হয়েছে সেদিন বুঝালেন, দিনটি হলো রাসূলের বিদায় হজের ভাষণের দিন। দ্বিতীয় কথাটি হলো আল্লাহ আমাদের দ্বীনকে পরিপূর্ণ করে দিয়েছেন। এই যে দ্বীন শব্দটি আল্লাহ এখানে ব্যবহার করেছেন, এ আয়াতে আল্লাহ দ্বীন শব্দ ব্যবহার করেছেন ইসলামের বিধিবিধান বুঝাবার জন্য। কোরআনের বিভিন্ন আয়াতে আল্লাহ দ্বীন শব্দকে বিভিন্ন অর্থে ব্যবহার করেছেন, যে কারণে কোরআনের জ্ঞানে বিশেষ পারদর্শীগণ ছাড়া কোন আয়াতে আল্লাহ দ্বীন শব্দটা কোন অর্থে ব্যবহার করলেন তা অন্যদের পক্ষে বলা বড় কঠিন ব্যাপার। এই জন্য সাধারণ মুসলমানদের মধ্যে এখনো একটা ধারণা এখনো পরিষ্কার হয়নি যে আমাদের দ্বীন বলতে কি বোঝায়। কোন কোন আয়াতে আল্লাহ দ্বীন শব্দকে ধর্ম অর্থে ব্যবহার করেছে, এটাই দ্বীন শব্দের ব্যাপক অর্থ। সাধারণ মুসলমানেরা মোটামুটি এই অর্থটা জানে যে আমাদের দ্বীন অর্থ আমাদের ধর্ম। এছাড়াও আরো বিভিন্ন আয়াতে আল্লাহ দ্বীন শব্দটাকে বিভিন্ন অর্থে ব্যবহার করেছেন। আজকের মতো আমি এ ব্যাপারে দুটি উদাহরণ আপনাদের সামনে তুলে ধরতে চাই। একটি হলো সূরাতুল বাকারার 256 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন লা ইকরাহা ফিদ্দীন। এই যে আয়াতে দ্বীন শব্দটি ব্যবহার করেছেন, এখানে আল্লাহ দ্বীন শব্দটিকে ধর্ম অর্থে ব্যবহার করেছেন। তাহলে দ্বীন শব্দের একটি অর্থ ধর্মও আছে। সূরাতুল বাকারার 256 নম্বর আয়াতে যে আল্লাহ বলেছেন লা ইকরাহা ফিদ্দীন, এখানে আল্লাহ দ্বীন শব্দটাকে ধর্ম অর্থে ব্যবহার করেছেন। আয়াতের অর্থ হলো ধর্মের ব্যাপারে বল প্রয়োগ চলবে না, অর্থাৎ সমস্ত ধর্মাবলম্বীরাই আপন আপন ধর্ম পালনে স্বাধীন। আলোচনা প্রসঙ্গে যেই কথাটা পরবর্তী কথাগুলি বোঝার জন্য আপনাদের বিশেষভাবে স্মরণ রাখা দরকার, সেটা হলো সূরাতুল বাকারার 256 নম্বর আয়াতে আল্লাহ দ্বীন শব্দটা ধর্ম অর্থে ব্যবহার করেছে। একে এই আয়াতে দ্বীন অর্থ ধর্ম, কাজী আয়াতের অর্থ দ্বারায় লা ইকরাহা ফিদ্দীন এর অর্থ দ্বারায় ধর্মের বেলায় বল প্রয়োগ চলবে। বুঝে থাকলে একটু দয়া করে বলুন তো, এখানে আল্লাহ দ্বীন শব্দ কি অর্থে ব্যবহার করেছেন? ধর্ম, দ্বীন শব্দ ধর্ম অর্থে ব্যবহার করেছেন। ব্যবহার করে বলেন লা ইকরাহা ফিদ্দীন, দ্বীনের বেলায় বল প্রয়োগ চলবে না, মানে ধর্মের বেলায় বল প্রয়োগ চলবে। এর মর্ম কি? এর মর্ম হলো সমস্ত ধর্মাবলম্বীরা আপন আপন ধর্ম পালনে স্বাধীন। সমস্ত ধর্মাবলম্বীরা আপন আপন ধর্ম পালনে স্বাধীন। কেউ কাউকে জবরদস্তি ধর্মান্তরিত করতে পারবে না এবং কেউ কারো ধর্ম পালনে বাধা দিতে পারবে না। এই হলো আয়াতের মর্ম। আয়াতটি হলো সূরাতুল বাকারার 256 নম্বর আয়াতের একটি অংশ। তাতে আল্লাহ বলেন লা ইকরাহা ফিদ দ্বীন। এখানে আল্লাহ দ্বীন শব্দকে ধর্ম অর্থে ব্যবহার করেছেন। আয়াতের অর্থ দাঁড়ালো ধর্মের বেলায় বল প্রয়োগ চলবে না। মর্ম হলো কাউকে বল প্রয়োগ করে জবরদস্তিমূলকভাবে ধর্মান্তরিত করা যাবে না, কারো ধর্ম পালনে বাধা প্রদান করা যাবে না। সমস্ত মানুষ যার যার ধর্ম পালনে স্বাধীন। এই হইল আয়াতের মর্ম। মর্ম বুঝে থাকলে সাথে সাথে একটা প্রশ্ন জাগে সমস্ত শ্রোতাদের অন্তরে, সেটা হলো যেহেতু আল্লাহ সূরাতুল বাকারার 256 নম্বর আয়াতে পরিষ্কারভাবে বলে দিয়েছেন সমস্ত ধর্মাবলম্বীরা যার যার ধর্ম পালনে স্বাধীন, কেউ কারো ধর্ম পালনে বাধা দিতে পারে, তাহলে কি সবগুলি ধর্মই আল্লাহর কাছে গ্রহণযোগ্য? এই প্রশ্নটা জাগে। যেহেতু আল্লাহ বলে দিলেন সমস্ত ধর্মাবলম্বীরা যার যার ধর্ম পালনে স্বাধীন, বলা মাত্রই প্রশ্ন জাগে তাহলে কি সব ধর্মই আল্লাহর কাছে গ্রহণযোগ্য? উত্তরে আল্লাহ অন্য আয়াতে বলেন মাই ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালাই ইউকবালা মিন। ইসলাম ছাড়া আর কোনো ধর্ম গ্রহণযোগ্য নয়। বুঝা থাকলে বলুন তো অস্পষ্ট কথা না সুস্পষ্ট কথা? সুস্পষ্ট। আল্লাহ খুব পরিষ্কার ভাষায় বলে দিলেন ইসলাম ছাড়া আর কোনো ধর্ম আল্লাহর কাছে গ্রহণযোগ্য নয়। এবার আরেকটা প্রশ্ন, একায়াতে বললেন সমস্ত ধর্মাবলম্বীরা যার যার ধর্ম পালনে স্বাধীন, আর একায়াতে বললেন ইসলাম ছাড়া আর কোনো ধর্ম গ্রহণযোগ্য নয়। তাই এবার প্রশ্ন জাগে ইসলাম ছাড়া আর কোনো ধর্মই যদি আল্লাহর কাছে গ্রহণযোগ্য না হয় তাহলে পালন করার স্বাধীনতা দিলেন কেন? আর পালন করার স্বাধীনতাই যদি দিলেন তাহলে গ্রহণযোগ্য হবে না। এই প্রশ্নটা সহজ নয়, অত্যন্ত কঠিন প্রশ্ন। এই প্রশ্নের সুষ্ঠু সমাধান জানা না থাকার কারণে ধর্ম কোনটা গ্রহণযোগ্য কোনটা গ্রহণযোগ্য নয় এটা নিয়ে আমাদের সমাজের শিক্ষিত অশিক্ষিত নির্বিশেষে অনেক মুসলমানের মধ্যে ভুল বুঝাবুঝি এখনো চালু আছে। এজন্য এই কঠিন প্রশ্নের জবাবটা সহজে বুঝাও দরকার, আমাদের স্মরণ রাখাও দরকার। বুঝার জন্য আমি একটি উদাহরণ পেশ করে থাকি, সেটি হলো যে কোনো শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্রদেরকে তার পাঠ্যতালিকা শিক্ষা দেওয়ার পর যখন পরীক্ষা নেওয়া হয়, ছাত্ররা যখন পরীক্ষার হলে প্রশ্নপত্র হাতে নিয়ে পরীক্ষা দিতে বসে, তখন কি সব ছাত্ররাই প্রশ্নের সঠিক জবাব লেখে না অনেকে ভুলও লেখে? ভুলও লেখে। যারা ভুল লেখে তাদেরকে কি লেখার স্বাধীনতা দেওয়া হয় না লিখতে বাধা দেওয়া হয়? বাধা দেওয়া, স্বাধীনতা। ভুল লেখার স্বাধীনতা দিল কেন? বাধা দেয় না কেন? এই ভুল লেখার দ্বারা কি সে পাশ করতে পারবে এই জন্য বাধা দেয় না, নাকি পাশ করতে পারবে না তবুও বাধা দেয় না? তবুও বাধা দেয়। কারণ, এর কারণ হইল এই ভুল লেখার দ্বারা পাশ করবে এই কারণে বাধা দেয় না তা নয়, ভুল লেখলে অবশ্যই ফেল করবে, কিন্তু বাধা দেয় না কেন? এটা পরীক্ষার নিয়মে নাই। যেখানে প্রশ্নের জবাব শুদ্ধ লেখলে স্বাধীনতা দেওয়া হয়, ভুল লেখলে বাধা দেওয়া হয়, এটার নাম পরীক্ষা নয়। পরীক্ষা নেওয়ার কোনো মানে নাই। কাজেই যেই জবাব ভুল লেখার কারণে পরীক্ষায় ফেল করবে তারপরও বাধা দেওয়া হয় না কেন, এই প্রশ্নের জবাব হলো নিয়ম রক্ষার জন্য। এটা পরীক্ষার নিয়ম। ভুল লিখতে সেই করবে, তবুও লিখতে বাধা দেয় না, বাধা দেওয়া হয় না কেন? নিয়ম রক্ষার জন্য। বলুন তো কিসের জন্য? নিয়ম রক্ষার জন্য। ঠিক তেমনিভাবে দুনিয়াটাকে আল্লাহ সমস্ত মানুষের জন্য পরীক্ষার হল বানাইছে। সমস্ত মানুষ এই হলের পরীক্ষার্থী। এই সমস্ত পরীক্ষার্থীদের পরীক্ষার বিষয় হলো ধর্ম। তুমি শুদ্ধ ধর্ম পালন করো না ভুল ধর্ম পালন করো, যে পরীক্ষা করার জন্যই তোমাকে দুনিয়াতে পাঠানো। গ্রহণযোগ্য নয় যে সমস্ত ধর্ম, সেই সব ধর্ম পালন করলে যদি বাধা দেওয়া হয় তাহলে দুনিয়াতে পাঠাবার কোনো অর্থই থাকে না। এটা নিয়ম নাই। যেমন ভাবে পরীক্ষার হলে ছাত্র ভুল লেখলে বাধা দেওয়ার নিয়ম নাই, ইচ্ছা মতো ভুল লেখার স্বাধীনতা দিতে হয়, তেমনি ভাবে দুনিয়া থেকেও ইসলাম ছাড়া ভ্রান্ত ধর্ম পালন করলেও বাধা দেওয়ার নিয়ম নাই, ইচ্ছা মতো ভ্রান্ত ধর্ম পালনের স্বাধীনতা দেওয়া হয়। এই সুযোগে যদি কোনো ছাত্র ইচ্ছা মতো ভুল লেখে, এই ভুল লেখার ফলাফল যেমন ভাবে গোড়ার দিন ছাড়া আর কিছু পাবে না, ঠিক তেমনি ভাবে ধর্ম পালনে আল্লাহ স্বাধীনতা দিয়েছেন। এই সুযোগে যদি কেউ ইচ্ছা মতো ইসলাম ছাড়া ভিন্ন কোনো ধর্ম পালন করে, এই ধর্ম পালনের ফলাফল সে পরকালে জাহান্নাম ছাড়া আর কিছু পাবে না। বিষয়টাকে আমি আপনাদেরকে বুঝাতে পারলাম? তাহলে আল্লাহর কাছে গ্রহণযোগ্য ধর্ম কতগুলি? একটি মাত্র, সেটা হলো ইসলাম। অন্য কোনো ধর্ম আল্লাহর কাছে গ্রহণযোগ্য না। পরিষ্কার ভাষায় আল্লাহ বলেন, মাই ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালাই ইউকবাল মিনহু, যে ব্যক্তি ইসলাম ছাড়া ভিন্ন ধর্ম অনুসন্ধান করবে, পালন করবে, তার ধর্ম কখনো আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে না। এতক্ষণের কথা বুঝে থাকলে বলুন তো, ইসলাম ছাড়া আর কোনো ধর্ম কি আল্লাহর কাছে গ্রহণযোগ্য? তাহলে পালন করার স্বাধীনতা দিলেন কেন? নিয়ম রক্ষার জন্য। পালন করার স্বাধীনতা দিলেন কেন? নিয়ম রক্ষার জন্য। যেমন ভাবে পরীক্ষার্থীর ভুল লেখা পরীক্ষকের কাছে গ্রহণযোগ্য নয়, তারপরও লেখার স্বাধীনতা দেয় কেন? নিয়ম রক্ষার জন্য। ঠিক তেমনি ভাবে ইসলাম ছাড়া আর কোনো ধর্ম আল্লাহর কাছে গ্রহণযোগ্য নয়, স্বাধীনতা দিলেন কেন? নিয়ম রক্ষার জন্য। এটা কোরআনের পরিষ্কার ঘোষণা। কাজেই যদি কেউ বলে বা মনে করে যে ইসলাম ছাড়া অন্য ধর্ম গ্রহণযোগ্য, তাহলে সে কোরআন মানল? কোরআন মানল। যে কোরআন মানে না সেও কি মুসলমান থাকে? থাকে না। এমন একটা কোরআন বিরোধী যত কথা এই কুখ্যাত হিজবুত তৌহিদের লোকেরা তাদের বই পুস্তকে লিখেছে। কুখ্যাত হিজবুত তৌহিদের প্রতিষ্ঠাতা বায়েজিদ খান পন্নী বিভিন্ন বই পুস্তকে যত কুফুরি কথা, যত কোরআন বিরোধী কথা, যত রাসূল বিরোধী, আল্লাহ বিরোধী কথা লিখেছে, এর মধ্যে একটি কোরআন বিরোধী কথা হইল হিজবুত তৌহিদের। এবং এই হিজবুত তৌহিদ নামের এই কুখ্যাত দলের প্রতিষ্ঠাতা নেতা বায়েজিদ খান পন্নী যত কুফুরি কথা যত বইয়ে লেগেছে, এর মধ্যে একটা কথা হলো সব ধর্মই আল্লাহর কাছে গ্রহণযোগ্য। আল্লাহ বলেন ইসলাম ছাড়া আর কোনো ধর্ম আল্লাহর কাছে গ্রহণযোগ্য নয়। হিজবুত তৌহিদ বলে সব ধর্মই আল্লাহর কাছে গ্রহণযোগ্য। এটা কোরআন সম্মত কথা না কোরআন বিরোধী কথা? কোরআন বিরোধী কথা বললে মানুষ মুসলমান থাকে না, কাফের হয়ে যায়? কাফের হয়ে যায়। হিজবুত তৌহিদ কি যারা জানেন না, বুঝেন না, হিজবুত তৌহিদের প্রতিষ্ঠাতার কি কি ভ্রান্ত মতবাদ যারা জানেন না, বুঝেন না, আপনাদের এই কুফুরি দলটা বোঝার জন্য, জানার জন্য আমি যত সামান্য কাজ করেছি, সেটা হলো এই দলের লোকেরা, নেতারা, কর্মীরা যত বইয়ে যত কুফুরি কথা লিখেছে সবগুলি একত্র করে আমি একটা স্মারকলিপিতে উল্লেখ করার ব্যবস্থা করে দিয়েছি। আপনাদের মধ্য থেকে কেউ যদি বিস্তারিতভাবে জানতে চান হিজবুত তাওহীদ এবং এই দলের প্রতিষ্ঠাতা নেতা কোন বইয়ে কোরআন বিরোধী কি কথা বলেছেন, কোন বইয়ে হাদিস বিরোধী কি কথা বলেছেন, কোন বইয়ে আল্লাহ বিরোধী কি কথা বলেছে, কোন বইয়ে নবী রাসূলের বিরুদ্ধে কি কি কথা বলেছে বিস্তারিতভাবে রেফারেন্স সহ যদি কেউ জানতে চান তাইলে যুব উলামা পরিষদ হবিগঞ্জের সভাপতি মৌলানা জাবের আল হুদার কাছে এগুলির রেফারেন্স সহ স্মারক লিপির কপি তার কাছে মজুদ আছে। আপনারা যে কোনো সময় তার সাথে সাক্ষাৎ করে এগুলি দেখে নিতে পারেন। আমি শুধু আজকের আলোচনা প্রসঙ্গে যেই কথাটা আপনাদেরকে বলতে চাচ্ছি সেটা হল সূরাতুল বাকারার 275 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন লা ইকরাহা ফিদ দ্বীন। এই আয়াতে আল্লাহ দ্বীন শব্দকে ধর্ম অর্থে ব্যবহার করেছেন। আয়াতের অর্থ হলো ধর্মের বেলায় বল প্রয়োগ চলবে না, সমস্ত ধর্মাবলম্বীরা আপন আপন ধর্ম পালনে স্বাধীন। এর মর্ম কি সব ধর্মই গ্রহণযোগ্য? গ্রহণযোগ্য। পরিষ্কার ভাষায় অন্য আয়াতে বলে দিয়েছেন মাইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালা ইউকবালা মিনহু। ইসলাম ছাড়া ভিন্ন ধর্ম যদি কেউ পালন করে কখনো তা আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে না। আল্লাহ বলেন গ্রহণযোগ্য হবে না, হিজবুত তাওহীদ বলে গ্রহণযোগ্য। সুতরাং হিজবুত তাওহীদের এই উক্তি যত কুফুরি উক্তি যত বইয়ে করেছে এর মধ্যে এটা একটা কুফুরি উক্তি যে ইসলাম ছাড়া অন্য ধর্ম আল্লাহর কাছে গ্রহণযোগ্য, যা খুদা দ্রোহিতামূলক কথা, যা সরাসরি কোরআন বিরোধী কথা। গেল যে আয়াতে আল্লাহ দ্বীন শব্দকে ধর্ম অর্থে ব্যবহার করেছেন সেই আয়াত সম্পর্কে সামান্য আলোচনা। আমি আপনাদের সামনে সূরাতুল মায়েদার ৩ নম্বর আয়াতের যে অংশ তিলাওয়াত করেছিলাম সেখানে আল্লাহ বলেন আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, আজকে আমি তোমাদের দ্বীনকে পরিপূর্ণ করে দিলাম। এই আয়াতে কিন্তু দ্বীন অর্থ ধর্ম নয়। সূরাতুল বাকারার 256 নম্বর আয়াতে দ্বীন অর্থ ধর্ম, কিন্তু সূরাতুল মায়েদার ৩ নম্বর আয়াতের যে অংশ আমি তেলাওয়াত করেছি এখানে দ্বীন অর্থ ধর্ম না। এখানে দ্বীন শব্দটাকে আল্লাহ ধর্ম অর্থে ব্যবহার করেননি। এখানে আল্লাহ দ্বীন শব্দটাকে আল্লাহ ইসলামের বিধিবিধান অর্থে ব্যবহার করেছেন। বুঝে থাকলে একটু দয়া করে বলুন তো সূরাতুল মায়েদার ৩ নম্বর আয়াতে আল্লাহ দ্বীন শব্দকে ধর্ম অর্থে ব্যবহার করেছেন না ইসলামের বিধিবিধান অর্থে ব্যবহার করেছেন? ইসলামের বিধিবিধান। তাহলে এবার আয়াতের মর্ম দাঁড়ালো আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, আজকে আমি তোমাদের ইসলামের বিধিবিধান পরিপূর্ণ করে দিলাম। কি পরিপূর্ণ করে দিলেন? ইসলামের বিধিবিধান। ইসলামের যে সমস্ত বিধিবিধান শুধু অন্তরের দ্বারা বিশ্বাস করতে হয়, শরীরের অঙ্গ প্রত্যঙ্গের দ্বারা পালন করার নয়, এই সমস্ত বিধিবিধানকে আকীদা, এক বচনে আকীদা বলা হয়, বহু বচনে বলা হয় আকাইদ। ইসলামের কিছু বিধিবিধান আছে শুধু অন্তরের দ্বারা বিশ্বাস করতে হয়, পালন করার কিছু নাই। যেমন আল্লাহ আছেন, যে পালন করার ব্যাপার না বিশ্বাস করার ব্যাপার। আল্লাহ একজন, যে পালন করার ব্যাপার না বিশ্বাসের। আল্লাহর কোনো শরিক নাই, যে পালন করার ব্যাপার না বিশ্বাসের ব্যাপার। কাজেই ইসলামের যে সমস্ত বিধিবিধান পালন করার ব্যাপার নয়, শুধু বিশ্বাস করতে হয়, এইগুলিকে এক বচনে আকীদা, বহু বচনে আকাইদ বলা হয়। সর্বস্তরের মুসলমানদের এই কথাগুলি জানা, বোঝা এবং জীবনভর মনে রাখা অত্যন্ত জরুরি। ইসলামের কোন কোন বিধানকে আকাইদ বলা হয়, যে সমস্ত বিধিবিধান পালন করার নয়, অন্তরের দ্বারা বিশ্বাস করতে হয়, এই সমস্ত বিধিবিধানকে কি বলা হয়? আকাইদ। কি বলা হয়? আকাইদ। আর ইসলামের যে সমস্ত বিধিবিধান শুধু বিশ্বাস করলে চলে না, কাজে কর্মে পালন করতে হয়। কাজে কর্মে যে বিধানগুলি পালন করতে হয় এগুলিকে আকাইদ বলে না, এগুলিকে এক বচনে বলে আমল, বহু বচনে বলে আমাল। যেমন 5 বেলার নামাজ ফরজ, বিশ্বাস করলেই চলে না পালন করতে হয়? রমজান মাসে রোজা ফরজ, বিশ্বাস করলেই চলে না পালন করতে হয়? পালন করতে হয়। ধনীদের জন্য জাকাত দেওয়া ফরজ, বিশ্বাস করলেই হয় না পালন করতে হয়? সামর্থ্যবানদের জন্য হজ করা ফরজ, বিশ্বাস করলেই চলে না পালন করতে হয়? তাহলে ইসলামের যে বিধান বিশ্বাস করতে হয় এগুলির নাম আকাইদ, আর যেসব বিধান পালন করতে হয় এগুলির নাম আমাল, এগুলির নাম আমাল। এই আয়াতে যে আল্লাহ বললেন আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, আজকে আমি তোমাদের ইসলামের বিধিবিধান পরিপূর্ণ করে দিলাম, অর্থাৎ কোন কোন বিষয় বিশ্বাস করতে হবে সেই বিষয়গুলি বিবরণ, সেই বিষয়গুলির বিবরণ পরিপূর্ণ করে দিলাম। কোন কোন বিষয় পালন করতে হবে সেইগুলির বিবরণ পরিপূর্ণ করে দিলাম। তাহলে ইসলামের বিধিবিধান আল্লাহ অপূর্ণ রেখেছেন না পরিপূর্ণ করে দিয়েছেন? পরিপূর্ণ করে দিয়েছেন। ইসলামের এই সমস্ত পরিপূর্ণ বিধিবিধান সর্বমোট 5 প্রকার। ইসলামের যাবতীয় বিধিবিধান যেগুলিকে আল্লাহ পরিপূর্ণ করে দিয়েছেন এগুলি সর্বমোট বলতে পারেন কত প্রকার? 5 প্রকার। মেহরবানি করে আমি নামগুলি বলবো, আপনারা মেহরবানি করে স্মরণ রাখার চেষ্টা করলে জীবনে অনেক কথা, অনেক তফসির, অনেক ওয়াজ বোঝা সহজ হয়ে যাবে। ইসলামের যাবতীয় বিধিবিধান যেগুলিকে আল্লাহ এই আয়াতে পরিপূর্ণ করে দেওয়ার ঘোষণা দিয়েছেন সেগুলি সর্বমোট 5 প্রকার। 1 প্রকার বিধিবিধান হলো আকীদা, বিশ্বাস সম্পর্কে। আর 1 প্রকার বিধিবিধান হলো ইবাদত বন্দেগী সম্পর্কে। আর 1 প্রকার বিধিবিধান হলো লেনদেন সম্পর্কে। আর 1 প্রকার বিধিবিধান হলো আচার ব্যবহার সম্পর্কে। আর 1 প্রকার বিধিবিধান হলো স্বভাব চরিত্র সম্পর্কে। ঈমান, আকীদা, ইবাদত বন্দেগী, লেনদেন, আচার ব্যবহার, স্বভাব চরিত্র, এই 5 প্রকারের মধ্যে ইসলামের যাবতীয় বিধিবিধান সীমাবদ্ধ। বুঝে থাকলে একটু দয়া করে বলতে পারেন ইসলামের যাবতীয় বিধিবিধান কত প্রকার? 1 নম্বর আকীদা, বিশ্বাস। 2 নম্বর ইবাদত বন্দেগী। 3 নম্বর লেনদেন। 4 নম্বর আচার ব্যবহার। 5 নম্বর স্বভাব চরিত্র। এই 5 প্রকারের বিধিবিধান আল্লাহ পাক রব্বুল আলামিন পরিপূর্ণ করে দিয়েছেন বলে সূরায়ে মায়েদার 3 নম্বর আয়াতে ঘোষণা দিয়া বলেন আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম। আমি দুঃখিত, এই 5 প্রকার বিধিবিধানের আলোচনা আজকেই করা সম্ভব হবে না। আজকে শুধু 1ম প্রকারের বিধিবিধান সম্পর্কে কিছু কথা আপনাদেরকে বোঝাবার চেষ্টা করব। যদি আপনাদের একটু সময় মনোযোগে ধৈর্যের সাথে শুনতে যদি অসুবিধা না হয়, কষ্ট না হয়, ওয়াজ নসিহত মানুষকে শোনাবার, কুরআন হাদিসের কথা মানুষকে শোনাবার কিছু আদব কায়দা আছে। এর মধ্যে একটা আদব কায়দা হইল যতক্ষণ মানুষ আগ্রহের সাথে শুনতে চায় ততক্ষণ শোনাও। যখন মানুষ শুনতে শুনতে অতিষ্ঠ হয়ে যায় তখন শোনানি বন্ধ করো। এটা আদব। কি বুঝলেন? মানুষ অতিষ্ঠ হয়ে গেলেও জবরদস্তি শোনাইতে থাকা এটা বয়ান করার আদব না, যতক্ষণ পর্যন্ত আগ্রহের সাথে শুনতে চায় ততক্ষণ বয়ান করা আদব, ততক্ষণ বয়ান করা। আমি এই আদবটার দিকে লক্ষ্য রাখতে চাই। যতক্ষণ পর্যন্ত আপনারা আগ্রহের সাথে শুনবেন ততক্ষণের ভিতরে ইসলামের 5 প্রকারের বিধিবিধানের আলোচনা একদিনে সম্ভব নয়। আমি শুনতে পেরেছি এই মাদ্রাসার মুতামিম সাহেবের কাছ থেকে যে এইটা নাকি মাসিক তফসির আজকের থেকে উদ্বোধন হলো, প্রতি মাসে মাসেই একবার হবে। আরও যদি ভবিষ্যতে আপনাদের এই মাসিক তফসিরের কোনো অনুষ্ঠানে আমার যোগদান করার সুযোগ হয় আর আপনারা অথবা কর্তৃপক্ষের কেউ যদি আমাকে স্মরণ করিয়ে দেন যে আজকে 1ম প্রকারের আলোচনা হইল, আগামী যেদিনে আসতে পারবো সেদিন 2য় প্রকারের আলোচনা হবে, তারপরে আরেকদিন আসতে পারলে সেদিন 3য় প্রকারের আলোচনা হবে, तारपरे कोनोदिन आसते पारले सेदिन चतुर्थ प्रकारेर आलोचना होबे। এই সুযোগটা যদি আমাদের হয় ইনশাআল্লাহ আমি আলোচনাগুলি আপনাদেরকে ধারাবাহিকভাবে শোনাবার চেষ্টা করব। তাহলে আজকে পাঁচ প্রকারের আলোচনা হবে না মাত্র প্রথম প্রকার? এবার একটু দয়া করে বলুন তো ইসলামের পাঁচ প্রকার বিধিবিধানের মধ্যে প্রথম প্রকার কি? আকীদা বিশ্বাস। ইসলামের যে সমস্ত বিধান অন্তরে বিশ্বাস করতে হয় এইগুলির নাম আকাইদ, এইগুলির নাম আকীদা বিশ্বাস। এটা দুই প্রকার। ইসলামের আকীদা বিশ্বাস দুই প্রকার। এক প্রকার আকীদা বিশ্বাস এমন আছে যেগুলি বিশ্বাস করলেই একজন মানুষ মুমিন মুসলমান বলে গণ্য হয়, যেগুলি বিশ্বাস না করলে কোনো মানুষ মুমিন মুসলমান বলে গণ্য হয় না। এটা হইল প্রথম প্রকার আকীদা বিশ্বাস, যে আকীদার দ্বারা মুসলমান থাকে, যে আকীদা না থাকলে মুসলমান থাকে না। এইরকম আকীদা মন সর্বমোট ৬টা। কতটা আকীদা বিশ্বাস থাকলে মুসলমান থাকে? ৬টা। এই ৬টার কোনো একটা বিশ্বাস যদি কারো থাকে না তাহলে সে আর মুসলমান থাকে না। এই কথাটাও বর্তমান সমাজের অনেক মুসলমানের জানা নাই। জানা না থাকার পরিণাম কি হয়েছে, পরিণতি কি হয়েছে? অনেকে অনেক মুসলমানকেও কাফের বলে দেয়, আর অনেকে অনেক কাফেরকেও মুসলমান সাব্যস্ত করতে চায়। কেন? কারণ সে নিজেই জানে না যে একজন মানুষ মুসলমান কিভাবে হয় আর কাফের কিভাবে হয়। আমি যদি জানি না যে একজন মানুষ মুসলমান কিভাবে হয় আর কাফের কিভাবে হয়, তাহলে আমি মুসলমান না কাফের এটা আমি সাব্যস্ত করতে পারবো? আপনারা কি চান যে আপনারা মুসলমান না কাফের এটা অস্পষ্ট থাকুক না সুস্পষ্ট হওয়া দরকার? প্রত্যেকটা মুসলমান যদি চায় যে আমি মুসলমান না কাফির এটাকে পরিষ্কার হোক, তাহলে আপনাকে অবশ্যই জানতে হবে যে ৬ কথা বিশ্বাস করলে একজন মানুষ মুসলমান হয়, এই ৬টা কথা কি কি? আমার কথা বুঝে থাকতে বলুন তো এই বিষয়গুলি কি জানা বোঝা মুসলমানদের জন্য দরকার? এই কথাগুলি জানা বোঝা সমস্ত মুসলমানদের জন্য দরকার। যে ৬ কথা বিশ্বাস করলে একজন মানুষ মুসলমান হয়, এই ৬ কথা আমার জানা থাকতে হবে। আমি বিশ্বাস করি কিনা দেখতে হবে, যদি আমি দেখি আমি বিশ্বাস করি ৬ কথা তাহলে অবশ্যই আমি মুসলমান। দুনিয়ার মানুষ আমাকে কাফির বলুক যাই কিছু বলুক এতে আমার কিছু আসে যায়। যে ৬ কথা বিশ্বাস করলে মানুষ আল্লাহর কাছে মুমিন মুসলমান বলে গণ্য হয়, এই ৬ কথা কুরআনের বিভিন্ন আয়াতে রাসূলের বিভিন্ন হাদিসে বিক্ষিপ্তভাবে বর্ণিত আছে। ৬ কথা কুরআনের কোন কোন আয়াতে বর্ণিত আছে, রাসূলের কোন কোন হাদিসে বর্ণিত আছে, এটা কি সাধারণ মুসলমান খুঁজে বের করতে পারবে? পারবে না। তাহলে আপনারা কিভাবে খুঁজে বের করতে পারবেন না ৬ কথা পাবেন কোথায় আর মুসলমান হবেন কিভাবে? আপনাদের এই বিষয়টা সহজ করার জন্য উলামায়ে কেরাম হক্কানি আলেমগণ কুরআন হাদিসের বর্ণিত ৬ কথাকে একটা কলেমার ভিতরে অন্তর্ভুক্ত করে দিয়েছে। এখন আপনি ৩০ পারা কুরআন ঘাটাঘাটি করার দরকার নাই, রাসূলের লক্ষ লক্ষ হাদিস ঘাটাঘাটি করার দরকার নাই। এই ৬ কথার কলেমাটা বিশ্বাস করলেই আপনি মুসলমান। বলুন তো এই ৬ কথা বিভিন্ন আয়াতে বিক্ষিপ্ত রয়েছে, রাসূলের বিভিন্ন হাদিসে বিক্ষিপ্ত রয়েছে, না এক কলেমার অন্তর্ভুক্ত করে দেওয়া হয়েছে? এই কলেমাটার নাম হইল ঈমানে মুফাসসাল। ঈমানে মুফাসসাল হইল কলেমাটার নাম। কলেমাটা হইল আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বাসি বাদাল মাউত। এর মর্মার্থ শব্দার্থ বললে আবার অস্পষ্টতা থাকবে, সেটা সুস্পষ্ট করতে গেলে আবার ব্যাখ্যা করতে হবে, আপনাদের সময় একটু বেশি নষ্ট হয়ে যাবে। এই জন্য আমি শব্দার্থ না বলে মর্মার্থ বলতেছি। এই কলেমার মর্মার্থ হলো আমি ৬টি কথা বিশ্বাস করলাম। ১ নম্বরে আমি আল্লাহ বিশ্বাস করলাম, 2 নম্বরে আল্লাহর ফেরেশতাগণ বিশ্বাস করলাম, 3 নম্বরে আল্লাহর নাজিলকৃত আসমানি কিতাবগুলি বিশ্বাস করলাম, 4 নম্বরে আল্লাহর প্রেরিত নবী রাসূলগণকে বিশ্বাস করলাম, 5 নম্বরে আল্লাহর নির্ধারিত তকদির বা ভাগ্য তালিকা বিশ্বাস করলাম, ছয় নম্বরে আমি পরকাল বা আখিরাত বিশ্বাস করি। এই ছয় কথা সমস্ত মুসলমানের জানতে হবে, মানতে হবে, যদি আপনি মুসলমান গণ্য হতে চান। আপনি যদি চান যে আমি আল্লাহর কাছে একজন মুসলমান সাব্যস্ত হই, তাহলে ছয় কথা আপনার জানতেও হবে, মানতেও হবে। এক নম্বরে আল্লাহ বিশ্বাস করলাম, দুই নম্বরে আল্লাহর ফিরিস্তা বিশ্বাস করলাম, তিন নম্বরে আসমানি কিতাব বিশ্বাস করলাম, চার নম্বরে নবী রাসুল বিশ্বাস করলাম, পাঁচ নম্বরে তকদির, ছয় নম্বরে আখিরাত। মনে রাখার দরকার মনে করেন? ছয় কথা মনে রাখা দরকার। ছয় কথা ইমানে মুফাসসলের ভিতরে আছে, শুধু আপনাদের জন্য, আলেমদের জন্য কুরআন হাদিসের ভিতরে আছে। আপনারা কুরআন হাদিস খুঁজে বের করতে পারবেন না, এই জন্য ইমানে মুফাসসলের ভিতরে আলেম অনেক অর্থ খুঁজে দিয়েছেন। আপনারা কুরআন হাদিস না পড়েও যেন একজন মুসলমান গণ্য হতে পারে। এই ছয় কথার প্রথম কথা হইল আল্লাহ বিশ্বাস করলাম, দ্বিতীয় কথা হইল আল্লাহর ফিরিস্তা বিশ্বাস করলাম, তৃতীয় কথা হইল আসমানি কিতাব বিশ্বাস করলাম, চতুর্থ কথা হলো নবী রাসূল বিশ্বাস করলাম, পঞ্চম কথা হলো তকদির, ষষ্ঠ কথা হলো আখিরাত। এই ছয় কথা যারা বিশ্বাস করে এরা যে কোনো যুগের, যে কোনো দেশের, যে কোনো মানুষ হোক, ছয় কথায় বিশ্বাসীরাই মুমিন মুসলমান। যে কোনো যুগের, যে কোনো দেশের, যে কোনো মানুষ ইমানে মুফাসসলের ছয় কথা বিশ্বাস করলেই মুসলমান, মুমিন মুসলমান। এটা হলো এক প্রকারের আকীদা, যে আকীদা বিশ্বাস করলে মুসলমান হওয়া যায়। বলুন তো এমন আকীদা কতটা? ছয়টা। এই ছয় আকীদা থাকলে আপনি মুসলমান। এর কোনো একটা আকীদা যদি না থাকে তাহলে আপনি মুসলমান। যেমন ধরুন কেউ যদি বলে আমি আল্লাহ বিশ্বাস করি, সে মুসলমান নয়। কেউ যদি বলে আমি কুরআন বিশ্বাস করি না, কুরআন আসমানি কিতাব কিনা, আসমানি কিতাব, আল্লাহর নাজিল করা কিতাব, যদি বলে বিশ্বাস করি না, মুসলমান নয়। কেউ যদি বলে আমি ফেরেশতা বিশ্বাস করি না, সে মুসলমান নয়। কেউ যদি বলে আমি নবী রাসূল বিশ্বাস করি না, সে মুসলমান নয়। কেউ যদি বলে আমি তকদির বিশ্বাস করি না, সে মুসলমান নয়। কেউ যদি বলে আমি পরকাল বিশ্বাস করি না, সে মুসলমান নয়। ছয় কথা দুই একটা বিশ্বাস করলে মুসলমান হয় না, ছয় কথার সবগুলি বিশ্বাস করলে মুসলমান হয়? সবগুলি বিশ্বাস করলে মুসলমান। এর মধ্যে থেকে কোনো একটি কথা যদি কেউ মানে না, সে আর মুসলমান থাকে না। কেউ যদি বলে আমি নবী মানি না, আর মুসলমান থাকবে না। কেউ যদি বলে আমি কুরআন মানি না, আর মুসলমান থাকবে না। কেউ যদি বলে আমি তকদির মানি না, সে আর মুসলমান থাকবে না। কেউ যদি বলে আমি আখিরাত মানি না, সে আর মুসলমান থাকবে না। তাইলে ছয় কথার সবগুলি বিশ্বাস করলে মুসলমান হয়, আর এর কোনো একটা কথা অবিশ্বাস করলেই আর মুসলমান থাকে না। এই কথাটুকু যদি আমরা জানি এবং জীবনভর মনে রাখি, তাইলে আমরা কোনো মুসলমানকে কাফের বলার চেষ্টা করব না, আর কোনো কাফেরকে মুসলমান সাব্যস্ত করার চেষ্টা করব না। কারণ ছয় কথা বিশ্বাস করলে মুসলমান হয়, আর কোনো কথা অবিশ্বাস করলে কাফের হয়। পরিষ্কার হইল একটা মানুষ মুসলমান কিভাবে হয় আর কাফের কিভাবে হয়? দেখুন তো কথাটা ক্লিয়ার হইল কিনা? একজন মানুষ মুসলমান কিভাবে হয়? ইমানে মুফাসসলের ছয় কথা বিশ্বাস করলে মুসলমান হয়। একজন মানুষ কাফের কিভাবে হয়? ইমানে মুফাসসলের ছয় কথার কোনো একটা কথা অমান্য করলে কাফের হয়। এতটুকু বোঝার পরে এবার বলুন তো, সিরিয়াল নম্বর সহ এক নম্বরে আল্লাহ বিশ্বাস করলাম, দুই নম্বরে আল্লাহর ফেরেশতাগণ বিশ্বাস করলাম, তিন নম্বরে আসমানি কিতাব বিশ্বাস করলাম। তিন নম্বর কি? আসমানি কিতাব। কুরআন আসমানি কিতাব কিনা? কুরআন আসমানি কিতাব। কুরআনের কোনো একটি কথা যদি কেউ মানে না, সেও মুসলমান থাকে? থাকে না। কুরআনের কোনো একটি কথা যদি কেউ মানে না, সে আর মুসলমান থাকে না। আমি আগেই বলেছি, আবারও বলছি, কুরআনে আল্লাহ যত কথা বলেছেন তার মধ্যে একটি কথা হলো মাই ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালাই ইউকবালা মিনহু। ইসলাম ছাড়া আর কোনো ধর্ম আল্লাহর কাছে গ্রহণযোগ্য নয়। যদি বলে সব ধর্মই গ্রহণযোগ্য, তাহলে কুরআন মানলো? কুরআন না মানলে মুসলমান থাকে? এবার বলেন, হিজবুত তাওহীদ কুরআনের এই কথা মানে? মানে না। হিজবুত তাওহীদের লোকেরা মুসলমান আছে? মুসলমান নাই। এই কথাটা ক্লিয়ার হওয়া, পরিষ্কার হওয়া দরকার। बुझे थकले एबार बोलुन तो हिजबुत तौहीदेर लोकेरा এই ৬ কথার মধ্যে কত নম্বর কথা অমান্য করে মুসলমান থেকে খারিজ হয়েছে? কত নম্বর? হ্যাঁ ৩ নম্বর কোনটা? কুরআন, আসমানি কিতাব কুরআন মানতে হবে। কুরআনে আল্লাহ যত কথা বলেছেন এগুলি মানতে হবে। কুরআনে আল্লাহ বলেছেন ইসলাম ছাড়া আর কোনো ধর্ম গ্রহণযোগ্য নয়। হিজবুত তৌহিদের প্রতিষ্ঠাতা বলে সব ধর্মই গ্রহণযোগ্য। কুরআন মানলো না সরাসরি কুরআন বিরোধী কথা বললো, তাহলে এরা মুসলমান রইল না মুসলমান থেকে খারিজ হয়ে গেল? হিজবুত তৌহিদের লোকেরা মুসলমান রইল না, মুসলমান থেকে খারিজ হয়ে গেল। আপনাদের মনে রাখতে হবে ৬ কথার কত নম্বর কথা অমান্য করার কারণে, হ্যাঁ ৬ কথার ৩ নম্বর কথা অমান্য করার কারণে হিজবুত তৌহিদের লোকেরা মুসলমান থেকে খারিজ হয়ে গেল। গেল এক প্রকারের আকীদা। এই ৬ আকীদা অন্তরে থাকলে মুসলমান হয়। আরেক প্রকারের আকীদা আছে, ওই আকীদাগুলি অন্তরে থাকলে একজন মুসলমান আহলে সুন্নাত ওয়াল জামাত হয়। প্রথম প্রকারের আকীদা অন্তরে থাকলে মুসলমান হয়, আর দ্বিতীয় প্রকারের আকীদা অন্তরে থাকলে মুসলমান আহলে সুন্নাত ওয়াল জামাত হয়। এই কথাটা আরো পরিষ্কারভাবে বোঝার জন্য আরেকটি হাদিসের মর্মটা আমি আপনাদের সামনে তুলে ধরছি। হাদিস শরীফে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার মুসলমান উম্মতেরা দুনিয়ার স্বার্থের লোভে পড়ে বিভিন্ন দলে বিভক্ত হয়ে সর্বমোট ৭৩ দলে বিভক্ত। এর মধ্যে ৭২ দল মুসলমান দলাদলি করবে দুনিয়ার লোভে, দুনিয়ার স্বার্থে, ধর্মকে দুনিয়ার স্বার্থে ব্যবহার করবে। ৭২ দল মুসলমান ইসলাম ধর্মের নাম ব্যবহার করবে, ইসলাম ধর্মের কাজ করবে, আখেরাতের সাফল্যের উদ্দেশ্যে নয়, দুনিয়ার স্বার্থ হাসিলের অসৎ উদ্দেশ্যে। কত দল মুসলমান? ৭২ দল মুসলমান। এই ৭২ দল মুসলমান হবে জাহান্নামে। একটা দল মুসলমানের থাকবে কিয়ামত পর্যন্ত, যারা ইসলামের নাম ব্যবহার করবে, ইসলামের কাজ করে যাবে, দুনিয়ার স্বার্থের জন্য নয়, পরকালের চিরস্থায়ী জীবনকে সফল করার জন্য। একমাত্র এই দল মুসলমান, মুসলমানের এই দলটা হবে জান্নাতে। হাদিস শরীফে রাসূল কি বলেছেন? কত দল মুসলমান জাহান্নামী হবে? ৭২ দল। কত দল মুসলমান জান্নাতি হবে? ১ দল। এই হইল সর্বমোট ৭৩। আপনাদের একটু গভীর মনোযোগে আরেকটা জরুরি কথা বোঝার দরকার আহলে সুন্নাত ওয়াল জামাত বোঝার জন্য, আহলে সুন্নাত ওয়াল জামাত চেনার জন্য। কারণ আমাদের সমাজে আজকাল এমন লোকেরও অভাব নাই যারা নিজেদেরকে নিজেরা আহলে সুন্নাত ওয়াল জামাত বলে আকাশ ফাটা চিৎকার দেয়, কিন্তু বলতে পারে না আহলে সুন্নাত ওয়াল জামাত কাকে বলে। আহলে সুন্নাত ওয়াল জামাত কাকে বলে বলতে পারে না, কিন্তু বলে আমি আহলে সুন্নাত ওয়াল জামাত বলে আকাশ ফাটা চিৎকার দেয়। এটা কি জেনে শুনে আহলে সুন্নাত ওয়াল জামাত, না তালে তালে? আমি আপনাদের জিজ্ঞাসা করতে চাই, আপনারা কি তালে তালে আহলে সুন্নাত ওয়াল জামাত হতে চান, না জেনে শুনে আহলে সুন্নাত ওয়াল জামাত? তাহলে এই বিষয়টাও জানা দরকার, এই বিষয়টাও বোঝা দরকার। বোঝার জন্য আরেকটু মনোযোগে শুনুন এবং একটু মনে রাখার চেষ্টা করুন। রাসূল যে বলেছেন ৭২ দল মুসলমান জাহান্নামী, ৭২ দল অমুসলমান জাহান্নামী হবে বলেছেন, না ৭২ দল মুসলমান? মুসলমান কেমনি হয়েছিল? ৬ কথা বিশ্বাস করে মুসলমান। হ্যাঁ, কেমনি মুসলমান হয়েছিল? ৬ কথা বিশ্বাস করে মুসলমান হয়েছিল। এইরকম ৭২ দল মুসলমান জাহান্নামী হবে। বুঝে থাকলে বলুন, একটু মনোযোগে শুনবেন, বুঝে থাকলে বলুন ৭২ দল জাহান্নামী, ৭২ দল জাহান্নামীরা কি অমুসলমান না মুসলমান? এরা ৬ কথায় বিশ্বাসী বলেই মুসলমান। ১ দল মুসলমান জান্নাতি হবে, এরাও তো ৬ কথায় বিশ্বাসী। ৭২ দল জাহান্নামী মুসলমান, মুসলমান কেন? ইমানে মুফাসসালের ৬ কথায় বিশ্বাসী বলেই মুসলমান। ১ দল মুসলমান জান্নাতি, এরা জান্নাতি কেন? এরা মুসলমান কেন? এরাও তো ৬ কথায় বিশ্বাসী। ৭২ দল মুসলমান, তারাও ৬ কথায় বিশ্বাসী হওয়ার কারণেই মুসলমান। একদল জান্নাতি মুসলমান, এরাও ঈমানে মুফাসসালের ছয় কথায় বিশ্বাসী হওয়ার কারণেই মুসলমান। তাইলে ৭২ দল মুসলমান ঈমানে মুফাসসালের ছয় কথায় বিশ্বাসী হওয়া সত্ত্বেও জাহান্নামী হলো কোন অপরাধে, আর একদল মুসলমান জান্নাতি হলো কোন গুণের কারণে, এটা জানা দরকার, জানা দরকার। এই দুর্গুণটা হলো ৭২ দল মুসলমান ছয় কথা বিশ্বাস করবে মন গড়া ব্যাখ্যার মতো, এই মন গড়া ব্যাখ্যার অপরাধে মুসলমান হওয়া সত্ত্বেও জাহান্নামী। ৭২ দল মুসলমান জাহান্নামী কেন, এটা হলো এক প্রশ্ন, জবাবটাও আপনাদের মনে রাখা দরকার। এবং এরা মুসলমান কেন, এটা আরেকটা প্রশ্ন, এটাও আপনাদের মনে রাখা দরকার। ৭২ দল মুসলমান মুসলমান কেন, ছয় কথা বিশ্বাস করার কারণে। জাহান্নামী কেন, ছয় কথা বিশ্বাস করে সহি ব্যাখ্যা মতে নয়, মন গড়া ব্যাখ্যা মতে। ছয় কথা বিশ্বাস করার কারণে মুসলমান, মন গড়া ব্যাখ্যার কারণে জাহান্নামী। বুঝলেন কিনা আমি পরীক্ষা করার জন্য জিজ্ঞাসা করবো। রাসূল যে বলেছেন ৭২ দল মুসলমান জাহান্নামী, এরা মুসলমান কেন, জাহান্নামী কেন? বিশ্বাস করে কিন্তু মন গড়া ব্যাখ্যা মতে বিশ্বাস। একদল মুসলমান জান্নাতি, এরাও ছয় কথা বিশ্বাস করে, কিন্তু জান্নাতি কেন? এরা ছয় কথা মন গড়া ব্যাখ্যা মতো বিশ্বাস করে না, এরা ছয় কথা সহি ব্যাখ্যা মতো বিশ্বাস করে। কি ব্যাখ্যা মতো? সহি ব্যাখ্যা মতো বিশ্বাস করে। ৭২ দল জাহান্নামী মুসলমান আর একদল জান্নাতি মুসলমান। মুসলমানের সর্বমোট কত দল হলো? ৭৩ দল। এই ৭৩ দলের ৭৩ দল সবাই কিন্তু মুসলমান। ৭২ দল জাহান্নামী ছয় কথার মন গড়া ব্যাখ্যার কারণে, একদল মুসলমান জান্নাতি সহি ব্যাখ্যার কারণে। কথা বুঝলেন কিনা দেখেন। এবার আপনাদের মনে প্রশ্ন জাগা উচিত, তাহলে ছয় কথার সহি ব্যাখ্যা পাওয়া যায় কোথায়? এর আগে মনে রাখতে হবে ছয় কথা পাওয়া যায় কোথায়। ছয় কথা পাওয়া যায় দুইটি খানায়, কুরআনে আর হাদিসে। ইমানে মুফাসসালের ছয় কথা পাওয়া যায় কোথায়? কুরআনে আর হাদিসে। আর ছয় কথার সহি ব্যাখ্যা পাওয়া যায় আরো দুই ঠিকানায়। প্রথম ঠিকানার নাম নবীর সুন্নত, দ্বিতীয় ঠিকানার নাম সাহাবায়ে কেরামের জমাত। ছয় কথার সহি ব্যাখ্যা নবীর সুন্নতে পাওয়া যায়, ছয় কথার সহি ব্যাখ্যা সাহাবায়ে কেরামের জমাতে পাওয়া যায়। এই জন্য যারা ছয় কথা বিশ্বাস করে মুসলমান হলো, এরা যদি ছয় কথার ব্যাখ্যা নবীর সুন্নত থেকে গ্রহণ করে, সাহাবায়ে কেরামের জমাত থেকে যদি ব্যাখ্যা গ্রহণ করে, তখন এই মুসলমানের দলটার নাম হয় আহলে সুন্নত ওয়াল জমাত। বলুন তো, জাহান্নাম থেকে বাঁচার জন্য মুসলমান হওয়াটাই যথেষ্ট, না আহলে সুন্নত ওয়াল জমাতও হতে হবে? মুসলমান হবেন কত কথা বিশ্বাস করে, আর আহলে সুন্নাত ওয়াল জামাত হবেন কোন কোন ব্যাখ্যা বিশ্বাস করে, মন গড়া ব্যাখ্যা না সহি ব্যাখ্যা? ছয় কথার সহি ব্যাখ্যা পাওয়া যায় কোথায়? নবীর সুন্নতে আর সাহাবায়ে কেরামের জমাতে। যেহেতু ছয় কথার সহি ব্যাখ্যা আমি নবীর সুন্নত থেকে গ্রহণ করি, এই জন্য আমি আহলে সুন্নত, আর ছয় কথার সহি ব্যাখ্যা সাহাবায়ে কেরামের জমাত থেকে গ্রহণ করি, এই জন্য আমি ওয়াল জমাত। আহলে সুন্নত কেন? ছয় কথার সহি ব্যাখ্যা নবীর সুন্নত থেকে গ্রহণ করি। ওয়াল জমাত কেন? ছয় কথার সহি ব্যাখ্যা আমি সাহাবায়ে কেরামের জমাত থেকে গ্রহণ করি, এই জন্য আমি শুধুমাত্র মুসলমান নই, আমি আহলে সুন্নত ওয়াল জমাতের মুসলমান। কথাটা কি আমি আপনাদেরকে বুঝাতে পারলাম? এবার দুই একটি উদাহরণ দিয়ে আমার কথা শেষ করতে চাই। ছয় কথার প্রত্যেকটা কথার কিছু ব্যাখ্যা আছে সহি, কিছু ব্যাখ্যা আছে গলত। ছয় কথার প্রথম কথা হইল আমি আল্লাহ বিশ্বাস করলাম। আল্লাহ বিশ্বাসের বেলায় কিছু ব্যাখ্যা আছে সহি, কিছু ব্যাখ্যা আছে গলত। দ্বিতীয় কথা হলো আমি ফিরিস্তা বিশ্বাস করলাম, এই ব্যাপারেও কিছু ব্যাখ্যা আছে সহি আর কিছু ব্যাখ্যা আছে গলত। তিন নম্বর কথা হলো আমি আসমানি কিতাব বিশ্বাস করলাম, এই ব্যাপারেও কিছু ব্যাখ্যা আছে সহি, কিছু ব্যাখ্যা আছে গলত। চার নম্বর কথা হলো আমি নবী রাসুল বিশ্বাস করলাম। নবী রাসুল বিশ্বাস করে কি হয়েছিলাম? মুসলমান হয়েছিল। নবী রাসুল সম্পর্কে আমি সহি ব্যাখ্যা যদি গ্রহণ করি, তখন আমি আহলে সুন্নাতুল জামাতের মুসলমান হব। চার নম্বর, ছয় কথার চার নম্বরটা কি? নবী রাসুল বিশ্বাস। मन गड़ा व्याख्या मत नबी रसूल विश्वास करबेन ना सही व्याख्या मत नबी रसूल सम्पर्के आजके उदाहरणे शुधु नबी रसूल सम्पर्के एकटु कथा बोलो आल्लाह सम्पर्के सही व्याख्या आछे गलत व्याख्या आछे बुझार जन्य बुझाबार जन्य समयेर दरकार फिरिश्ता सम्पर्के सही व्याख्या आछे मन गड़ा व्याख्या आछे बुझार जन्य बुझाबार जन्य समयेर दरकार एकदिने सब होबे ना आसमानी किताब सम्पर्के किछु व्याख्या आछे सही किछु व्याख्या आछे मन गड़ा बुझार जन्य बुझाबार जन्य समयेर दरकार एकदिने होबे ना 4 नम्बर हलो नबी रसूल आमादेर समाजे जेहेतु बेशी बितर्केर सृष्टि हय नबी रसूल निये एकदल मुसलमाने बोले आमी नबी मानी आर अन्यरा नबी माने ना तारा बोले तोमरा नबी मानो ना आमरा नबी मानी के नबी माने आर के नबी माने ना के नबी माने सही व्याख्या मतो आर के नबी माने मन गड़ा व्याख्या मतो एगुलिर किछुई जाने ना शुधु से निजे नबी मानार दाबिदार आर से आर तार दलेर लोक सारा बाकी सारा दुनियार मानुषदेर बिरुद्धे अभियोग देय तारा नबी माने ना एइजोन्नो आपनादेर बुझते हबे नबी ना मानले मुसलमान हय ना नबी ना मानले काफिर हइया जाय हाँ नबी मेने आपनि मुसलमान हलेन किन्तु आपनि एखोनो आहले सुन्नत वल जमात हते पारेननि যতক্ষণ পর্যন্ত সহি ব্যাখ্যা মত নবী মানবেন না ততক্ষণ পর্যন্ত আপনি আহলে সুন্নাত ওয়াল জামাত হতে পারবেন না বুঝে থাকলে বলুন তো 6 কথার 4 নম্বর কথাটা কি নবী রাসূল বিশ্বাস করলাম নবী রাসূল বিশ্বাস করে কি হয়েছিলেন মুসলমান এই পর্যন্তই যথেষ্ট না সহি ব্যাখ্যা মত মানতে হবে সহি ব্যাখ্যায় মানলে আপনি কেমন মুসলমান হবেন আহলে সুন্নাত ওয়াল জামাতের মুসলমান হবেন এইজন্য नबी रसूल सम्पर्के किछु व्याख्या आछे मन गड़ा और किछु व्याख्या आछे सही आमि दुई एकटा उदाहरण दिए आजकेर कथा शेष करते चाइ बोलुन तो छय कथार प्रत्येकटार उदाहरण आलोचना हच्छे ना शुधुमात्र 4 नम्बरटा शुधुमात्र 4 नम्बरटा आगामीते आरो कोनोदिन मासिक तफसिरे जदि आमि आसते पारि और आपनारा जदि आमाके स्मरण कराते पारेन ताहले आल्लाह सम्पर्केओ किछु सही व्याख्या आछे किछु मन गड़ा व्याख्या आछे सेई दिन आमि सेइगुली आपनादेरके शोनाबार चेष्टा करब आज के आल्ला सम्पर्के सही व्याख्या और मन गड़ा व्याख्यार आलोचना होच्छे ना नबी रसूल सम्पर्के नबी रसूल सम्पर्के नबी रसूल सम्पर्के एकटा सही व्याख्या नबी रसूल सम्पर्के एकटा सही व्याख्या हलो आल्लाह पाक रब्बुल आलामीन समस्त नबी रसूल जादेरके नबी रसूल बनाइछेन समस्त नबी रसूलगण आजीवन बेगुना निष्पाप कोनो नबी जीवने कोनोदिन गुनाह करेन ना एटा हइल नबीगण सम्पर्के नबी रसूल सम्पर्के एकटा सही व्याख्या बुझलेन नबी रसूल सम्पर्के एकटा सही व्याख्या कि तारा आजीवन बेगुना कोनो नबी जीवने कोनोदिन एकटी गुनाह करेन ना আপনি যদি বলেন অমুক নবী অমুক গুনাহ করেছিলেন তমুক নবী তমুক গুনাহ করেছিলেন তাহলে আপনি নবী বিশ্বাস করলেন মন গড়া ব্যাখ্যা মতো এটা সহি ব্যাখ্যা নয় আপনি যতই দাবি করেন না কেন আহলে সুন্নাত ওয়াল জামাত আপনি আহলে সুন্নাত ওয়াল জামাত হতে পারেন না কারণ নবীগণকে আপনি মন গড়া ব্যাখ্যা মতো বিশ্বাস করেন নবীগণকে গুনাহগার সাজাবার জন্য একটা মন গড়া ব্যাখ্যার উদাহরণ দিয়ে শুনেন আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত आदम अलैहिस सलाम के जन्नती दिए बोलेছিলেন या आदम उस्कुन अंता व जौजुकल जन्नत व कुला मिनहा रगदन हैसु शीतुमा वला तकरबा हादिहिस शजरता फतकुना मिनज जालिमिन অর্থাৎ হে আদম হাওয়া তোমরা জান্নাতের যেখানে ইচ্ছা বসবাস করো এবং এর সব রকমের ফলমূল খাও শুধু একটি গাছের ফল খেতে নিষেধ করে দিলেন বুঝে থাকলে বলুন তো আল্লাহ আদম হাওয়াকে জান্নাতের সব গাছের ফল খেতে নিষেধ করেছিলেন না একটি মাত্র গাছের ফল খেতে আল্লাহ নিষেধ করে দিয়েছিলেন কিন্তু শেষ পর্যন্ত ইবলিস শয়তানের ধোঁকায় পড়ে আদম জান্নাতে নিষিদ্ধ গাছের ফল খেয়েছিলেন আজকে নতুন শুনলেন জীবনে না আরো শুনেছেন তাহলে আদম আল্লাহর নিষেধ রক্ষা করলেন না লঙ্ঘন করলেন আল্লাহর আদেশ নিষেধ লঙ্ঘন করলেই তো গুনাহ হয় নবী বেগুনাহ রইল কোথায় এটা মন করা ব্যাখ্যা এই যে প্রশ্নটা করলাম যে সহি ব্যাখ্যা না এটা মন করা ব্যাখ্যা তাহলে আদম নিষিদ্ধ গাছের ফল খেলেন আল্লাহর নিষেধ লঙ্ঘন করলেন বেগুনাহ রইলেন কিভাবে এটা বোঝা দরকার কিনা আপনি যদি সত্যই জান্নাতি মুসলমান হতে চান, আপনি যদি সত্যই আহলে সুন্নাত ওয়াল জামাতের মুসলমান হতে চান, আপনাকে অবশ্যই জানতে হবে নিষিদ্ধ গাছের ফল খেয়ে আদম আল্লাহর নিষেধ সরাসরি লঙ্ঘন করা সত্ত্বেও বেগুনাহ রইলেন কোথায়, জানতে হবে আপনাকে। না কি বলেন আপনারা? কোনো দরকার নেই জানার? জানার দরকার আছে। আল্লাহর নিষেধ লঙ্ঘন করলেন, বেগুনাহ রইলেন কোথায়? এই প্রশ্নের প্রথম জবাব। মানুষের জীবনের কোনো কাজের সাথে সওয়াব গুনার সম্পর্ক হয় দুনিয়ার জীবনে, জান্নাতের জীবনে নয়। মানুষের জীবনের কোনো কাজে সওয়াব হয়, কোনো কাজে গুনাহ হয়। কোন জীবনে? দুনিয়ার জীবনে। জান্নাতি জীবনের কোনো কাজের সাথে সওয়াবেরও কোনো সম্পর্ক নাই, জান্নাতি জীবনের কোনো কাজের সাথে গুনাহর কোনো সম্পর্ক নাই। কথা বুঝলেন? বুঝে থাকলে বলুন তো, আদম নিষিদ্ধ গাছের ফল খেয়েছিলেন দুনিয়ার জীবনে না জান্নাতি জীবনে? এই জীবনে তো কোনো কাজের সাথে সওয়াবেরও সম্পর্ক নাই, গুনাহরও সম্পর্ক নাই। কাজে আল্লাহ জান্নাতে থাকা অবস্থায় আদম আল্লাহর নিষেধ লঙ্ঘন করেছিলেন, কিন্তু এই লঙ্ঘন করা গুনাহ ছিল না। এই লঙ্ঘন করা গুনাহ ছিল না। ২ নম্বর কারণ, দুনিয়ার জীবনেও কোনো মানুষ যদি ভুলবশত আল্লাহর বিধান লঙ্ঘন করে, জেনে শুনে না ভুলবশত, যেমন রমজান মাসের দিনের বেলায় খাওয়া দাওয়া করা আল্লাহর বিধানে নিষিদ্ধ। রোজাদারের জন্য রমজান মাসের দিনের বেলায় খানা পিনা আদিষ্ট না নিষিদ্ধ। কেউ যদি নিজের রোজার কথা ভুলে গিয়ে খাওয়া দাওয়া করে ফেলে, গুনাহ হয়। আল্লাহর আদেশ পালন হয়েছে না লঙ্ঘন হয়েছে? তারপরেও গুনাহ হয়, কারণ ভুলে গিয়ে। আল্লাহ বলেন নাসিয়া আদম, আদম নিষিদ্ধ গাছের ফল খেলো ভুলে গিয়ে। তুমি ভুলে গিয়ে খাইলে গুনাহ হয় না? তোমার বাবার বাবার বাবা, 14 গোষ্ঠীর বাবা আদমে ভুলে গিয়ে খাইলে গুনাহ হবে কেন? আপনারা কি বুঝতে পারলেন? নবীর জীবনের কোনো ঘটনাকে যদি মন গড়া ব্যাখ্যা করেন তাহলে আপনি নবীকে গুনাহগার সাব্যস্ত করতে পারবেন, কিন্তু এটা হবে মন গড়া ব্যাখ্যা, আপনি আহলে সুন্নাতুল জামাত হতে পারবেন না। আর নবীর জীবনের এই রকম ঘটনাগুলিকে যদি সহি ব্যাখ্যা করেন তাহলে নবীগণ জীবনের এই ধরনের কোনো ঘটনার কারণে নবীগণ গুনাহগার হন না, কারণ আল্লাহ কোরআনের এক আয়াতে বলে দিয়েছেন আমি গুনাহগারকে নবী বানাই না, আমি গুনাহগারকে নবী বানাই না। এই কথাটা শুনেন, এক আয়াতে আল্লাহ বলেন ওয়াইদ ইবতালা ইব্রাহিম রাব্বুহু বিকালিমাতিন ফাতাম্মাহুন্না ক্বালা ইন্নী জাঈলুকা লিন্নাসি ইমামা ক্বালা ওয়া মিন যুররিয়্যাতি ক্বালা লা ইয়ানালু আহদিয যালিমিন। মর্মার্থ হলো, শব্দার্থ বললে আবার ব্যাখ্যা করতে আরো সময় নষ্ট হবে, এই জন্য সংক্ষেপে মর্মার্থটা বলি। এই আয়াতের মর্মার্থ হলো, আল্লাহ যখন হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে বললেন যে আমি আপনাকে মানুষের ইমাম বানাবো, কি বানাবেন? ইমাম। কার জন্য? সমাজের মানুষের জন্য। আয়াতের ব্যাখ্যায় মুফাসসিরিনে কেরাম লেখেন মানুষের জন্য ইমাম হওয়ার যোগ্যতা রাখে 2 দল। এটা আপনাদের মনে রাখার মতো ব্যাপার। মানুষের জন্য ইমাম হওয়ার যোগ্যতা রাখে 2 দল। একদল হইলেন নবীগণ, আর একদল আলেমগণ। যারা নবীও না আলেমও না, তারা মানুষের ইমাম হওয়ার যোগ্য নয়। কথা বুঝলেন? যারা নবীও না আলেমও না, এরা মানুষের ইমাম হওয়ার যোগ্য নয়। কথাটা বুঝে থাকলে আমি আপনাদের একটা কথা জিজ্ঞাসা করব, যাদের জানা আছে ভালো পরিষ্কারভাবে বলবো। হিজবুত তাওহীদের প্রতিষ্ঠাতা বায়েজিদ খান পন্নী নবী ছিল না আলেম ছিল? নবীও না আলেমও না, ইমাম হওয়ার যোগ্যতা নাই, অথচ নিজে নিজে উপাধি ধারণ করেছে ইমামুল জামান, এই যুগের সকল মানুষের ইমাম। তার উপাধি স্বঘোষিত উপাধি, বায়েজিদ খান পন্নীর স্বঘোষিত উপাধি ইমামুল জামান, যুগের সর্বলোকের ইমাম। আল্লাহ কি বলেছেন কোরআনে? ইমাম জাহিল হয় না? 2 দল, একদল নবীগণ, একদল আলেমগণ। নবীগণকে আল্লাহ মানুষের জন্য ইমাম বানান, আলেমগণকে আল্লাহ মানুষের জন্য ইমাম বানান। যে নবীও নয় আলেমও নয়, সে কোনো মানুষের ইমাম হওয়ার যোগ্য নয়। বায়াজিদ খান নবী তো ছিলই না, আলেমও ছিল না, ইমাম হওয়ার যোগ্য নয়, অথচ ইমামুল জমান বলে ঘোষণা দিয়েছে এই জমানার সর্বলোকের ইমাম। যার মধ্যে যেই যোগ্যতা নাই সেই যোগ্যতার দাবি করাকেই ভণ্ডামি বলা হয়। গোলাম আহমদ কাদিয়ানি সত্যই নবী ছিল না, নবুয়তের মিথ্যা দাবিদার। এই জন্য তার একটা উপাধি হল ভণ্ড নবী। ভণ্ড নবী অর্থ কি? আসলে নবী না, নবী হওয়ার মিথ্যা দাবিদার। ঠিক তেমনি ভাবে বায়াজিদ খান কর্মী হইল ভণ্ড ইমাম। ভণ্ড ইমামের অর্থ কি? আলেমও না, নবীও না, ইমাম হওয়ার দাবি করেছে, ভণ্ড ইমাম। কথা বুঝলেন কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি যখন ইব্রাহিম আলাইহিস সালামকে ইমাম বানাবার প্রস্তাব রাখলাম যে আমি আপনাকে মানুষের জন্য ইমাম বানাবো, বলুন তো ইমামের যোগ্য কত দল? প্রথম, দ্বিতীয় আলিম। আল্লাহ যে ইব্রাহিম আলাইহিস সালামকে ইমাম বানাবার প্রস্তাব করলেন, এটা কি 2 নম্বর ইমাম না 1 নম্বর? 1 নম্বর ইমাম কাদেরকে বলা হয়? নবীগণ। আল্লাহ বলেন, আমি যখন ইব্রাহিম আলাইহিস সালামকে ইমাম বানাবার প্রস্তাব করলাম, অর্থাৎ নবী বানাবার প্রস্তাব করলাম, তখন ইব্রাহিম আলাইহিস সালাম আমার কাছে আবেদন করলেন, আল্লাহ আমার পরবর্তী প্রজন্মদেরকেও আপনি যেন নবী বানান, আমার আওলাদদেরকেও যেন আপনি নবী বানান, আমার নেক্সট জেনারেশনে যারা জন্মগ্রহণ করবে তাদেরকেও যেন নবী বানান। তখন আল্লাহ বললেন, না, এটা কোনো নিয়ম না। আপনাকে নবী বানাইলাম বলে আপনার পরবর্তী সমস্ত আওলাদকে নবী বানাবো তা হতে পারে না, কারণ আপনার আওলাদের মধ্যে যদি কেউ গুনাহ করে, আমি কোনো গুনাহগারকে নবী বানাই না। আপনার আওলাদের মধ্যে যারা আজীবন বেগুনাহ থাকবে তাদেরকে নবী বানাবো, আর আপনার আওলাদের মধ্যে যদি কেউ গুনাহ করে আমি কোনো গুনাহগারকে কখনো নবী বানাই না। খুব ক্লিয়ার হইল যে আল্লাহ কুরআনের আয়াতে পরিষ্কার ভাষায় বলে দিয়েছেন, কোনো গুনাহগারকে আল্লাহ নবী বানান না, কোনো গুনাহগারকে আল্লাহ নবী। এখন যদি আপনি বলেন আদম নিষিদ্ধ গাছের ফল খেয়ে গুনাহ করেছিলেন, তাহলে কুরআনের আয়াত রাখবেন কোথায়? যে আয়াতে আল্লাহ বলেছেন কোনো গুনাহগারকে আমি নবী বানাই না। এই জন্য যত নবীগণের জীবনীতে এমন কিছু ঘটনা আছে যে ঘটনাকে মন গড়া ব্যাখ্যা করলে গুনাহগার সাজানো যায়, ওই আয়াতগুলির ব্যাখ্যা মন গড়া ব্যাখ্যা যারা গ্রহণ করে তারা আহলে সুন্নাত ওয়াল জামাত হতে পারে না। যে আয়াতে আল্লাহ বলেছেন গুনাহগারকে নবী বানাই না, সেই আয়াতের অধীনে যারা নবীগণের জীবনের ঘটনাকে সহি ব্যাখ্যা মতো নবীগণকে বেগুনাহ বিশ্বাস করে তারা আহলে সুন্নাত ওয়াল জামাত হতে পারে। দেখি পিছনের কথা মনে আছে কিনা। ইসলামের যাবতীয় বিধিবিধান 5 প্রকার। 5 প্রকার। এই 5 প্রকারের মধ্যে প্রথম প্রকার হইল আকীদা বিশ্বাস। আকীদা বিশ্বাস আবার 2 প্রকার। ইমানের জন্য আকীদা বিশ্বাস 6টা। ইমানে মুফাসসালের 6 কথা হইল ইমানের জন্য আকীদা বিশ্বাস। আর কোন মুমিন মুসলমান আহলে সুন্নাত ওয়াল জামাতের অন্তর্ভুক্ত হতে হলে এই 6 কথার মন গড়া ব্যাখ্যা মানতে হবে না সহি ব্যাখ্যা মানতে হবে? সহি ব্যাখ্যা নবীর সুন্নতে পাওয়া যায় আর সাহাবায়ে কেরামের জামাতে পাওয়া যায়। যেহেতু আমি ইমানে মুফাসসালের 6 কথার ব্যাখ্যা নবীর সুন্নত থেকে গ্রহণ করি এবং সাহাবায়ে কেরামের জামাত থেকে গ্রহণ করি, এই জন্য আমি 72 দল মুসলমান নই, আমি আহলে সুন্নাত ওয়াল জামাতের মুসলমান। এই 6 কথার মধ্যে 4 নম্বর কথা হইল নবী রাসূল। বলুন তো নবী রাসূল বিশ্বাস করে আমরা কি হয়েছিলাম? মুসলমান হয়েছিলাম। নবী রাসূল বিশ্বাস করে আমরা মুসলমান হয়েছিলাম। আর নবীকে বেগুনাহ বিশ্বাস করে আহলে সুন্নাত ওয়াল জামাত হয়েছে। নবীকে নবী বিশ্বাস করে মুসলমান হইলাম, আর নবীকে বেগুনাহ বিশ্বাস করে আহলে সুন্নাত ওয়াল জামাত হইলাম। বলুন মুসলমানি আকীদা আর সুন্নি আকীদা একই না পার্থক্য আছে? পার্থক্য আছে। নবীরে নবী বিশ্বাস করা এটা মুসলমানি আকীদা, আর নবীকে বেগুনাহ বিশ্বাস করা এটা সুন্নি আকীদা। মুসলমানি আকীদায় আর সুন্নি আকীদায় একটু একটু পার্থক্য আছে। নবীকে নবী বিশ্বাস করা মুসলমানি আকীদা, আর নবীকে বেগুনাহ বিশ্বাস করা সুন্নি আকীদা। সুন্নি আকীদা পোষণ করার জন্য মুসলমানি আকীদা পূর্ব শর্ত। আগে ইমানে মুফাসসালের 6 কথা বিশ্বাস করে মুসলমান হন, তারপরে সহি ব্যাখ্যা গ্রহণ করে আহলে সুন্নাত ওয়াল জামাত। নবী রাসূল সম্পর্কে আজকের মতো একটি মাত্র सही व्याख्या और गलत व्याख्यार आलोचना हल नबी रसूल सम्पर्के जो सही व्याख्या आछे एर मध्ये एकटा सही व्याख्या हलो तारा आजीवन बेगुनाह और नबी रसूल सम्पर्के जो मन गड़ा व्याख्या आछे एर मध्ये एकटा मन गड़ा व्याख्या हलो नबी गुनाहगार बुझे थाकले एबार बोलुन नबी के बेगुनाह विश्वास करले कि हवा जाए आहले सुन्नतुल जमात हवा जाए नबी के गुनाहगार विश्वास करले आहले सुन्नत वाल जमात हवा जाए ना सूतरां नबी के बेगुनाह विश्वास करा हलो नबी विश्वास सम्पर्के सही व्याख्या और नबी के गुनाहगार विश्वास करा हलो नबी सम्पर्के मन गड़ा व्याख्या शुधु एकटाई नय नबी रसूल सम्पर्के आरो किछु सही व्याख्या आछे आरो किछु गलत व्याख्या आछे আপনারা যদি বলেন বাকিগুলি অন্য তারিখে শুনবেন আমাকে স্মরণ করাবেন ইনশাআল্লাহ অন্য তারিখে শোনাবো আর যদি বলেন আরো কয়েক মিনিট আজকে শুনবেন আপনারা শুনতে আগ্রহী থাকলে আমি আরো কয়েক মিনিট শোনাবো নবী রাসূল সম্পর্কে দুই নম্বর আকীদা বিশ্বাস নবী রাসূল সম্পর্কে দুই নম্বর সহিহ ব্যাখ্যা হলো হাদিস শরীফে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল আমবিয়াউ আহইয়াউন ফি কুবুরিহিম এর অর্থ হলো নবী রাসূলগণকে ইন্তেকালের পর যখন দাফন করা হয় দাফন করার পর আল্লাহ তাদেরকে জীবিত করে দেন কোন নবী দাফনের পরে মুর্দা থাকেন না সমস্ত নবীগণ দাফন করার পর থেকে জিন্দা সমস্ত নবীগণ দাফন করার পর থেকে জিন্দা এখানেও কিছু কথা জরুরি কথা আমাদের জানার এবং বিশ্বাস করার আছে ঈমান হেফাজতের স্বার্থে সেটা হলো নবীকে জিন্দা অবস্থায় দাফন করা হয় না দাফনের পরে জিন্দা করা হয় কাজেই কেউ যদি মনে করে দাফন করার পরেও নবী মরা রইছেন মন গড়া ব্যাখ্যা মতে নবী মানে সে আহলে সুন্নাত ওয়াল জামাত হতে পারবে না দাফন করার পরেও নবী মরাই আছেন এমন কথা বিশ্বাস করলে সহি ব্যাখ্যা মতো নবী বিশ্বাস করলো না মন গড়া ব্যাখ্যা মতো সেই ব্যক্তিও আহলে সুন্নাতুল জামাতের অন্তর্ভুক্ত হতে পারবে না নবীগণকে গুনাহগার মনে করলেও আহলে সুন্নাতুল জামাত হতে পারবে না নবীগণকে দাফন করার পরেও মরা মনে করলে আহলে সুন্নাত ওয়াল জামাত হতে পারবে না কারণ সে নবী সম্পর্কে দুই নম্বর সহি ব্যাখ্যা মানে না দুই নম্বরে এসে সে নবী কেমন গড়াবে কেমন কাজেই সমস্ত নবী রসুলগণকে দাফন করার পরে আল্লাহ জীবিত করে দেন হাদিস শরীফে আল্লাহ রসুল পরিষ্কার ভাষায় বলে দিয়েছেন নবী রসুলগণ দাফন করার পরে মুর্দা থাকেন না জিন্দা হয়ে যান আপনারা নিজেরা আহলে সুন্নাত ওয়াল জামাত না আহলে সুন্নাত ওয়াল জামাতের বহির্ভূত সেটা আমি বলতে পারবো না আপনি বলতে পারবেন আপনি আপনার মনকে জিজ্ঞাসা করুন যে দাফন করার পরে নবী মুর্দা রইছেন না জিন্দা হয়ে গেছেন মন যদি বলে যে দাফন করার পরে নবী মুর্দা রইছেন না জিন্দা হয়ে গেছেন তাহলে নিশ্চয়ই আপনি আহলে সুন্নাত ওয়াল জামাত বুঝে থাকতে বলুন তো আহলে সুন্নাত ওয়াল জামাত এমনিই হওয়া যায় না কিছু কথা জানতে হয় মানতে হয় এমনি আহলে সুন্নাত ওয়াল জামাত হওয়া যায় না কিছু আকীদা বিশ্বাস আছে যেগুলি জানতে হয় মানতে হয় নবী রাসূল সম্পর্কে তিন নম্বর সহি ব্যাখ্যা একদিনে বেশি কথা বললে আবার মনেও থাকে না একদিনে বেশি কথা বলা যায় না বলাটা আদব নয় মনেও থাকে না এই জন্য আমি বারবার বলছি নবী রাসূল সম্পর্কে এক নম্বর সহি ব্যাখ্যা হইল তারা আজীবন বেগুনাহ নবী রাসূল সম্পর্কে দুই নম্বর সহি ব্যাখ্যা হলো তারা দাফন করার পর থেকে জীবিত নবী রাসূল সম্পর্কে তিন নম্বর সহি ব্যাখ্যা দিয়া হাদিস শরীফে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল আমবিয়াউ আহইয়াউন ফি কুবুরিহিম জীবিত হয় যার যার রওজা শরীফের ভিতরে থাকেন কোথায় থাকেন রওজা শরীফের ভিতরে থাকেন আপনি যদি বিশ্বাস করেন আমার নবী জিন্দা হয়ে আমার অনুষ্ঠানে চলে এসেছেন তাহলে ভিতরে আছেন বিশ্বাস করলেন না বের হয়ে এসেছেন বিশ্বাস করলেন বের হয়ে এসেছেন বিশ্বাস মন গড়া রওজা শরীফের ভিতরে থাকেন বিশ্বাস সহি ব্যাখ্যা যদি আপনি মনে করেন নবী রওজা শরীফ থেকে বের হয়ে আমাদের অনুষ্ঠানে চলে এসেছেন, আপনি নবী বিশ্বাস করলেন, মন গড়া ব্যাখ্যা মতো আপনি আর যাই কিছু হন, আপনি আহলে সুন্নাতুল জামাত হতে পারেন না। নবী বলেন, নবী জিন্দা হয়ে বের হয়ে কোথাও যাবেন না, নবী জিন্দা হয়ে রওজা শরীফের ভিতরে থাকেন, এটা যদি বিশ্বাস করেন তাহলে আপনি আহলে সুন্নাতুল জামাতের অন্তর্ভুক্ত হতে পারেন। দেখি অন্তত তিনটা সহি ব্যাখ্যা মনে আছে কিনা। 1 নম্বর আজীবন বেগুনা, 2 নম্বর দাফন করা মাত্রই জিন্দা, 3 নম্বর জিন্দা হয়ে আমাদের অনুষ্ঠানে চলে আসেন, রওজা শরীফের ভিতরে থাকে। রওজা শরীফের ভিতরে থাকে। কয়েক মিনিট সময় আপনাদের কাছ থেকে নিয়েছিলাম এই নবী রসুল সম্পর্কে কিছু সহি ব্যাখ্যা, কিছু মন করা ব্যাখ্যা বুঝাবার জন্য। আপনারা যদি আর 2-3 মিনিট ধৈর্য ধরে বসবেন বলেন, আর 2-3 মিনিট কথা শোনান। আজীবন বেগুনা হওয়া, দাফন করা মাত্রই জীবিত হয়ে যাওয়া, জীবিত হয়ে রওজা শরীফের ভিতরে থাকে, এই গুণগুলি কি শুধু আমাদের নবীর না সকল নবী? এতক্ষণে কি বুঝলেন? সকল নবী। অথচ হাদিস শরীফে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নাল্লাহা ফাদ্দালানি আলাল আম্বিয়া ওয়া ফাদ্দালা উম্মতি আলাল উমাম। আল্লাহ আমাকে সমস্ত নবীগণের উপর আলাদা মর্যাদা দিয়েছেন, শ্রেষ্ঠ মর্যাদা দিয়েছেন। আমার উম্মতকে সকল নবীর উম্মতের উপর আলাদা মর্যাদা দিয়েছেন এবং আমাকে সকল নবীগণের উপর আলাদা মর্যাদা দিয়েছেন। হাদিসটা বুঝে থাকতে বলুন তো, আপনাদের নবীর মর্যাদা অন্যান্য নবীর মতোই না শ্রেষ্ঠ? তাইলে আপনি যদি আপনার নবীর মর্যাদার আলোচনা করতে চান তাহলে যেই গুণ সকল নবীর মধ্যে আছে সেই গুণ বললেই চলে না আলাদা গুণটা সেটা বলতে হবে? আলাদা গুণ সেটা বলতে হবে, বুঝলেন কিনা? দেখেন, এই জন্য কোনো মুমিন মুসলমান যদি সমস্ত নবীগণকে এই সহি ব্যাখ্যা মতো বিশ্বাস করে কিন্তু মুহাম্মাদুর রাসূলুল্লাহর মর্যাদা সমস্ত নবী রাসূলগণের চেয়ে শ্রেষ্ঠ, সমস্ত মানব দানবের চেয়ে শ্রেষ্ঠ, সমস্ত মখলুকাতের চেয়ে শ্রেষ্ঠ, আল্লাহর সৃষ্ট জগতে যা কিছু সৃষ্টি করেছেন সবার উপরে মুহাম্মাদুর রাসূলুল্লাহর মর্যাদা শ্রেষ্ঠ, এই কথাটা যদি কেউ বিশ্বাস করে না সেও আহলে সুন্নাত ওয়াল জামাত হতে পারে না। বলুন, শুধু নবী রসুল, সমস্ত নবী রসুলগণ সম্পর্কে সহি ব্যাখ্যা মানলেই হয় না আমাদের নবীর শ্রেষ্ঠত্বের ব্যাখ্যাও মানতে হয়? আমাদের নবী শ্রেষ্ঠত্বের ব্যাখ্যাও মানতে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের নবীকে অন্যান্য সমস্ত নবী রসুলগণের উপর বিভিন্নভাবে শ্রেষ্ঠ মর্যাদা দান করেছেন, আলাদা মর্যাদা দান করেছেন। সেইগুলি যদি জানতে পারেন, সেইগুলি যদি বুঝতে পারেন, সেইগুলি যদি স্মরণ রাখতে পারেন, সেইগুলি যদি বিশ্বাস করতে পারেন তাহলে আপনি দেখে শুনে জেনে বুঝে সত্যিকারের আহলে সুন্নাত ওয়াল জামাত হতে পারেন। অথচ আমাদের সমাজে ব্যাপকভাবে এইগুলি আলোচনাই হয়। আমাদের নবীকে আল্লাহ আদম নবীর উপর শ্রেষ্ঠ মর্যাদা দিলেন কিভাবে? আমাদের নবীকে আল্লাহ নূহ নবীর উপর শ্রেষ্ঠ মর্যাদা দিলেন কিভাবে? আমাদের নবীকে আল্লাহ ইব্রাহিম নবীর উপর শ্রেষ্ঠ মর্যাদা দিলেন কিভাবে? আমাদের নবীকে আল্লাহ মুসা নবীর উপর শ্রেষ্ঠ মর্যাদা দিলেন কিভাবে? আমাদের নবীকে আল্লাহ ঈসা নবীর উপর শ্রেষ্ঠ মর্যাদা দিলেন কিভাবে? জানাই নাই। না জানলে মানব কি আর বিশ্বাস করবো কি? আকীদা বিশ্বাস, মজবুত আকীদা বিশ্বাস রাখতে হইলে 6 কথা বিশ্বাস করলে মুসলমান হওয়া যায়, আর 6 কথার সহি ব্যাখ্যা মানলে আহলে সুন্নাতুল জামাত হওয়া যায়। সহি ব্যাখ্যা 2 ঠিকানায় পাওয়া যায়, এক ঠিকানার নাম নবীর সুন্নত আর এক ঠিকানার নাম সাহাবায়ে কেরামের জামাত। এই জন্য আমাদের নাম আহলে সুন্নাতুল জামাত। অন্তত এই কথাগুলি তো জানা দরকার। আমি আগেই বলেছি, যখন কোরআন হাদিসের কথা, আল্লাহ এবং আল্লাহ রসুলের কথা ধারাবাহিকভাবে বলতে থাকলে মানুষের শুনতে শুনতে বেতৃষ্ণা লাগে, তখন কোরআন হাদিসের কথা বলা আদবের খেলাফ, কোরআন হাদিসের কথার অবমাননা হয়। আমি মনে করি আমাদের নবীর শ্রেষ্ঠত্বের আলোচনাটা, আমাদের নবীকে আল্লাহ সকল নবীর রাসূলের উপর কিভাবে কতভাবে শ্রেষ্ঠ মর্যাদা দিয়েছেন সেই আলোচনা এখন শুরু করলে আরও 1 ঘন্টার ভিতরে শেষ হবে না। এই জন্য ইনশাআল্লাহ আগামী মাসিক তফসিরের যে কোনো মাসে আমি আপনাদের খেদমতে হাজির হতে পারি। আপনারা যদি সেদিন আমাকে স্মরণ করায় দেন যে নবী রাসূলগণ সম্পর্কে কিছু সহিহ ব্যাখ্যা শুনেছিলাম, কিন্তু আমাদের নবীর যে আলাদা মর্যাদা কিভাবে সেই কথাটা আলোচনা বাকি ছিল। ইনশাআল্লাহ সেই দিন আমি আপনাদেরকে সেই কথাটা শোনাবো। আলহামদুলিল্লাহ, আমরা সবাই চাই ইনশাআল্লাহ। আল্লাহ আপনাদের আমাদের সবাইকে সূরাতুল মায়েদার 3 নম্বর আয়াতাংশের তফসির থেকে, ব্যাখ্যা থেকে যে সমস্ত কথা শোনার বোঝার তৌফিক দিলেন, এই সমস্ত কথা এই তফসির মতে আল্লাহ আমাদের ঈমান আকীদা সংশোধন করার তৌফিক দান করুন। সবাই বলুন আমিন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়াল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।